আচ্ছা অদিত ভাইয়া বলো, বাইকোয়েট না ডাকলে কি কোনো সমস্যা আছে? যদি অদিত কই ডাকি কোনো প্রবলেম আছে না? আমরা তো বন্ধু বান্ধব, ভাই ব্রাদার। আমি তোর নাম করে ডাকলাম, তুই আর নাম ধরে ডাকলা, সমস্যা কি? না কোনো সমস্যা নাই, তুমি অদিত বলে ডাকলা, আমি তোমারে কাইল্লা বলে ডাকলাম, আফ্রিকান বললাম বা নিগ্রো বললাম, সমস্যা নাই তো? না দেখো বন্ধু অদিত, হইতে পারে আমি একটু কালা, কিন্তু তাই বলে তুমি যে আমার কালোকে বারবার ডাকি আমি কালোটা মনে করে দিবে এটা তো আবার ঠিক না, তাই না? আর একটা ছোট একটা নাম আছে, চাইলে তুমি এটাকে ডাকতে পারো আমার। ছোট নাম? জি। কি সেটা? ডিসি। ডিসি ডার্ক চকলেট, যেটা এখন মার্কেটে ভরপুর চলতেছে, লুটে পুটে খাচ্ছে সবাই। তুই আর এই নামে ডাকো, সমস্যা কি? ডিসি না, তোমারে আমি পিসি পিসি বলে ডাক। পিসি কি? আরে পিসি বুঝো না কি, পিসি তো বেশি চলতেছে, ডিসির থেকে পিসি বেশি খাচ্ছে, পিসিদেরকে মেয়েরা বেশি পছন্দ করতেছে, বেশি খাচ্ছে, বেশি লুটতেছে, তাই? হ্যাঁ। তা এটা কি? পিসি পিসি বুঝো না তুমি, পিসি পাগল ছেলে। চলে, এটাও চলে, কিন্তু নামটা বেশি মায়া হয়ে যায়, এটা অতটা বেশি জমে না। আচ্ছা তুমি পিসি ডাকতে চাইলে ডাকো, সমস্যা নেই। ঠিক আছে বলো পিসি। কিন্তু অদিত, আজ একটা জায়গায় আটকে গেছি পুরা। কালকে তুমি আমার যে গল্পটা বলছো না, তুমি চলে যাওয়ার পর আমি সারাটা রাত গল্পটা নিয়ে চিন্তা করলাম। হঠাৎ করে আমি গল্পে তোকে হুমদা হয়ে গেছি। হুমদা? হুমদা হুমদা মানে হচ্ছে যেটা একটা ফাঁকা জায়গা আর কি, পাই গেছি যে জায়গায় আমারে ঢুকানো যাবে। ঠিক আছে, তোমার ঢুকান যাবো। আমি চিন্তা করে দেখলাম নায়কের বন্ধু দুগা থাকবো, কিন্তু নায়কের বন্ধু থাকা উচিত অজ্ঞা, একটা থাকবে এটা বেস্ট ফ্রেন্ড হইব, এবং সেটা থাকা উচিত আমার। শুভ থাকলে এটা ক্লিক করতো না, শুভ হলে তুমি ফ্লপ হয়ে যেত, বুঝলি? গল্পে মেইন থাকবো আই, আর বন্ধু মেইন থাকবো হিরো, যেটা হচ্ছে তুমি। রাইট, ঠিক আছে নি? হ্যাঁ। তুমি একখানা ডিরেক্টর এটা বলিও যে আর বন্ধু কাবিলা এটাতে ইন্টারেস্টেড, সেইটা করতে চাইতেছে, তুমি এটা ব্যবস্থা করো তাহলে। না এটা বলবো, সমস্যা নেই, এটা এই আইডিয়াটা খাবে, এই এই আইডিয়াটা অবশ্যই খাইবো এটা। এটা আর ডিরেক্টরের কিন্তু একটা সাহস আছে, কি নাম করলে, কাজল আরফি নমিকেন, এতে কিন্তু একটা সাহস আছে যে যাতে সোড়ো সোড়ো থাকা অবস্থাতে চিন্তা করছে উফ বুকে লাগছে, তাহলে এতে সোড়ো দিয়ে ব্যথা লাগাই দিছে, এটা কিন্তু ডিরেক্টরের সাহসিকতা, এটা কিন্তু সবাই হারে না। এটা ঠিক। কিন্তু বন্ধু আমি তো আরেকটা প্লট চিন্তা করছি। কি প্লট? এবার আর তোমার ডিরেক্টরের প্লটে ঢুকতাম না, অন্য কিছুতে ঢুকতাম না, এবার আর প্লটে ডিরেক্টরের ঢুক। আমি এবার প্লট চিন্তা করছি বন্ধু, তুমি কিন্তু ডিরেক্টর এটা কইবা, ডিরেক্টরের কল লগে লগে ডিরেক্টর এটা খাইয়া লইব, তুমি এটা মেন নায়ক হয়ে যাবা, আর এটা বেস্ট না একটা আরে দিবা। ঠিক আছে, আমি যে প্লট এটা পাইছি এটা যদি তুমি যদি ডিরেক্টর একবার যদি হোনাও, ডিরেক্টর যদি মেধাবী হয় হাতে এটা টানি লইব, আর তুমি যদি এটা যদি অ্যাক্টিং করো হিট। কিসের প্লট এটা? কোন কোন জন্য? অদ্ভুত প্লট, এ এক অদ্ভুত প্লট, এটা কথা তো তুমি কারোর লগে এটা শেয়ার করলে না, যদি শেয়ার করো এটা কিন্তু অন্য কেউ বানালে কিন্তু তুমি ফ্লপ হয়ে যাবে। অদ্ভুত প্লট, এটা অদ্ভুত।